ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ আবার এক ভাই বলছেন যে বাচ্চাদের আফিকার যে ছাগল দিতে হয় সেটা ছেলে হোক বা মেয়ে হোক তো সেটার বয়স কি ছয় মাসের উপরে হতে হবে জি ভাই আমি বলবো যে এ বিষয়ে আমাদের ওলামাই গ্রাম যেটা বলেছেন সেটা হলো যে একটা আকিকার জন্তুতে জীবে ওরকম সত্যই হওয়া ভালো যেরকম সত্য কুরবানির জন্য হয়ে থাকে অর্থাৎ ছাগল হলে এক বছর বয়স হয়ে যাওয়া ভেড়া হলে ছয় মাস বয়স হওয়া অনুরূপ গরু হলে কিন্তু আকিকাতে গরু দেওয়া সুন্দর নয় এটাই মনে করলামা মনে করেন মোট কথা হলো এই যে বয়স বেশি হওয়া ভালো হওয়া উত্তম কিন্তু কোনো মানুষের কাছে যদি এমন ছাগল থাকে যেটা হৃষ্টপুষ্ট এবং ভালো হ্যাঁ শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আর এখনও এক বছর বয়স হয়নি সে ওটার আকিকা দিতে চাচ্ছে তাহলে ইনশাআল্লাহ জায়েজ আছে কারণ রসুল্ল করিম সাল্লা সাল্লামের পক্ষ থেকে বিশেষ কোনো বয়স নির্ধারণ আকিকার বিষয়ে করা হয়নি ফলে আমরা আকিকার বিষয়টিকে কুরবানের বিষয়ের উপর ট্রেয়াস করেন অনুমান করেন সেই জন্য সেই শর্তগুলি আরোপ করেন যেগুলো কুরবানির ক্ষেত্রে হয়ে থাকে তাহলে সারাংশ হল যে এক বছর বয়সের ছাগল হওয়া বা খাসি হওয়া পাঠা পাঠি হওয়া এটা বেশি ভালো কিন্তু তার চেয়ে কম বয়স হলেও আকিকাতে হবে ইনশাআল্লাহ কিন্তু যেন শরীর স্বাস্থ্য ছাগলের বাচ্চা ভালো ছাগলের ভালো থাকে